अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। रोमा बसो। একটা কথা আছে বাবা, সবটুকু ধ্বংস হওয়ার আগে কিছুটাও যদি বাঁচানো যায় সেটাও বুদ্ধিমানের কাজ। হিতেনের সাথে যা কিছু হয়েছে এটা তো পাল্টানো যাবে না বাবা, কিন্তু এটা হয়তো আটকাতে তো পারি। আর খেমি তো বিয়ে করে নিয়েছে বাবা, তাহলে তোর আর সন্তুর মধ্যে বিবাহ বিচ্ছেদটা কেন? ভাই, বিবাহ বিচ্ছেদের কাগজ অ্যাডভোকেট বর্মা কোর্টে পেশ করে দিয়েছেন। এই বিবাহ বিচ্ছেদ থেকে কি লাভ হবে তরু? কাগজ ফিরিয়ে নাও। এসব কি বলছেন মা, এভাবে হয় না। সব প্রসেস শুরু হয়ে গেছে, সন্তুরিকে কোর্ট থেকে কাগজ পাঠিয়ে দিয়েছে। এখন এই বিবাহ বিচ্ছেদ আর আটকানো যাবে না। যা হয় ভালোর জন্য, ওই দুই বোন তো আর এ বাড়িতে আসতে পারবে না, বাঁচা গেল। আদালতের সিদ্ধান্ত থেকে স্বামী স্ত্রীর সিদ্ধান্তটা অনেক বড় হয় ধর্মরাজ। তুইও চাস না শান্তু এ বাড়িতে থাকুক? আমার কপালে কেন এরকম হয়? আমার মেয়ে আমার থেকে দূরে সরে যাচ্ছে। হ্যাঁ সুভদ্রা, কেন? সব প্রসেস শুরু হয়ে গেছে, সন্তুরিকে কোর্ট থেকে কাগজ পাঠিয়ে দিয়েছে। এখন এই বিবাহ বিচ্ছেদ আর আটকানো যাবে না। ওই দুই বোন তো আর এ বাড়িতে আসতে পারবে না। সব প্রসেস শুরু হয়ে গেছে, সন্তুরিকে কোর্ট থেকে কাগজ পাঠিয়ে দিয়েছে। এখন এই বিবাহ বিচ্ছেদ আর আটকানো যাবে না। বাঁচা গেল। ওই দুই বোন তো আর এ বাড়িতে আসতে পারবে না। সব প্রসেস শুরু হয়ে গেছে, সন্তুরিকে কোর্ট থেকে কাগজ পাঠিয়ে দিয়েছে। এখন এই বিবাহ বিচ্ছেদ আর আটকানো যাবে না। ওই দুই বোন তো আর এ বাড়িতে আসতে পারবে না। এ বাড়িতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ম্যাসিভ হার্ট অ্যাটাক। উনি কি কোনো মানসিক আঘাত পেয়েছিলেন? ওনার অবস্থা কিন্তু খুবই খারাপ। আমাদের পক্ষে কিন্তু এখনই কোনো আশা দেওয়া সম্ভব নয়।
ধৈর্য ধরুন বাবা, সবকিছু ঠিক হয়ে যাবে। হিতেন, মৌলিক, ভাইয়ের মনটা এখন ভালো নেই। মায়ের কিছু হলে ওর মাথা ঠিক থাকে না। ডাক্তারের সাথে তোরা দুজন কথা বলে নিস, আর যেসব ওষুধ আনতে হবে সেগুলো ঠিক করে আনিস, আর খুব প্রয়োজন না হলে ভাইকে কিছু বলিস না। তুমি চিন্তা করো না পিসি, আমি সামলে নেব। হ্যাঁ পিসি, তুমি এখন বাড়ি গিয়ে বিশ্রাম করো, বাড়িতে সূর্য একা রয়েছে। আপনারা সবাই বাড়িতে যান, এখানে হসপিটালে সবাইকে থাকতেও দেবে না। আমি ফোন করে বলে দেব। মাসি তুমিও যাও। বিবাহ বিচ্ছেদ তো হয়ে গেছে, তাহলে আবার কি? কেন এসেছিস? কি সম্পর্ক তোর এই বাড়ির সাথে, আমাদের সাথে, মায়ের সাথে? না তুই এই পরিবারের কেউ, আর না তোর ওই ভিখারি দিদি এই পরিবারে আসবে। কেন এসেছিস তাহলে? পিসিমা, আমি মাকে এখানে দেখতে এসেছি। তো দেখা হয়ে গেছে, তো এবার যা। দেখ, হাসপাতাল বলে চুপ করে আছি, বেরো এখান থেকে, বেরো। মায়ের যতক্ষণ না জ্ঞান ফিরছে আমি এখান থেকে কোথাও যাব না। জ্ঞান আসার পর কি নাচবি নাকি? হ্যাঁ, আর তোর কি মনে হয়, আর ভাই কি যেতে দেবে নাকি তোকে? হ্যাঁ, মায়ের আশেপাশে হয়তো দেবে না, একবার মা শুধু চোখ খুলুক, তারপর আমি ফিরে যাব আমার বাড়িতে। দেখ, মায়ের যখন জ্ঞান ফিরবে তখন আমি তোর বাড়িতে ফোন করে জানিয়ে দেব। হ্যাঁ, দূর হ, এখন দূর হ। চল শান্তু, চল। কত অপমান সহ্য করবি তুই? কিন্তু দাদু, প্রদীপ নেভার আগে না এভাবেই দপ করে জ্বলে ওঠে। তেজ দেখো বুড়োর, আরে এত রাগ ভালো নয়, না হলে এই হাসপাতালেই মরে পড়ে থাকবি।